Hello my all YouTube friends, welcome to my new vlog, Chamalakka vlog. তো আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি যেটা নিয়ে সেটা তোমরা একটু হলে বুঝতে পেরেছো, সেটা হচ্ছে আমার বাবা মার অ্যানিভার্সারি। তো আমি দিনাটা গিয়েছিলাম দিদির বাড়িতে দিদিকে নিয়ে, তারপর শপিং করতে। তো দিদি সহ আমি শপিং করতে বেরিয়ে যাই, দিদি স্কুটি সহ। দিদি কিন্তু ভালো স্কুটি চালাতে পারে। আর তারপর আমি দিদি সহ একটা শাড়ি পছন্দ করে নিলাম মার জন্য, আর মিয়া আমারে গেলাম একটা কেক চুজ করার জন্য, কারণ কেকটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চকলেট কেক তো আমরা অনেকবার খেয়েছি, তো ভাবলাম একটু অন্য রকম কেক নেওয়া যাক। তো এই কেকটা খুব পছন্দ হলো, তো এই কেকটাই নিয়ে নিলাম। তো আমি ভাবছিলাম যে আমি বাবা মা লিখবো, তো দাদাটাই লিখে দিল, কারণ হচ্ছে আমার খুব অসুবিধা হচ্ছিলো ওখান থেকে লিখতে। তো চলো লেটস গো। তো দিনাটা থেকে ব্যাক করছিলাম যখন, তখন দেখছিলাম যে স্বাস্থ্যমেলা হচ্ছে, তো প্রচণ্ড ভিড় হয়েছিল। বাবুল, সুপ্রিয়া আর অঙ্কিতা এসেছিলো, তার আমিও বাড়িতে এসে ডেকোরেশনের কাজে লেগে পড়েছিলাম, কারণ বুনু থাকলে তো আমার নো টেনশন, বুনুই এসবে এক্সপার্ট। তো আমি একা একাই একটু ডেকোরেশন করছিলাম, কারণ একটু তো সাজাতে হবে। তো এই ছিল আমার বাবা মার জন্য একটা ছোট্ট প্রচেষ্টা তাদের মুখে হাসি ফোটানোর জন্য, কারণ বেশি কিছু তো তাদের জন্য করতে পারি না। তো এই ছোট ছোট আয়োজনগুলোতে আমার মনে হয় যে একটু বেশি আনন্দ পাওয়া যাবে। তো এই ছিল আমার একটু আয়োজন, আর এই ছিল আমার মার তরফ থেকে লুচি আর পাইচ গরম গরম। তারপরে আমরা কেক কাটাতে মানে সেলিব্রেট করতে ব্যস্ত হয়ে গেলাম, আর ওখানে টর্চটা দেখতে পাচ্ছ, আমাদের আলোর একটু অভাব ছিল তাই এখানে রেখেছি। আর বাবার জন্য ওই জ্যাকেট আর মাফলারটা নিয়েছিলাম। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, সবাই আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার এই নতুন জার্নিটাকে সবাই একটু সাপোর্ট করো, আমি চেষ্টা করব আরও আরও ভালো করার। তো সবাই প্রণাম করছিল, আমিও ভুলে গেছিলাম প্রণাম করতে, তারপরে আমিও প্রণাম করে নিয়েছিলাম বাবা মাকে, কারণ বাবা মার আশীর্বাদটা খুবই ইম্পর্টেন্ট। আর একটু ক্যাপচার করে নিলাম বাবা মার সাথে, এই হাসিটা জাস্ট দেখার মতো ছিল। তো সবাই মিলে একটু সেলফি, আর এই পিকটি ছিল গতবারে আমার বুনু সহ সবাই মিলে, আমাদের ছোট্ট ফ্যামিলি, আর সবাই মিলে একটু সেলফি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।